হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদত মশগুল ছিল। ওই পাহাড়ে চারিদিকে লবণাক্ত পানি দ্বারা বৈশিষ্ট্য ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অন্তরে সুপ্রিয় পানি ঝর্ণা এবং একটি আনার গাছ সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে উজু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেন, হে আল্লাহ, আমার দেহ থেকে রুহু যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত অবস্থায় দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবেন, না, বরং আমার আমলের বরকতে জান্নাতে প্রবেশ করান। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীত তার কৃতকলাপ পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছর ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের বিনিময়। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছুদূর যাওয়ার পরেই ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তবে ফিরিয়ে নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে কিছু প্রশ্ন করা হবে। তখন আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন, তোমাকে কে সৃষ্টি করেছেন? ওই ব্যক্তি প্রশ্নের উত্তরে বলবেন, হে আল্লাহ, আপনি। এই কাজটি তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? লোকটি বলবেন, আপনার রহমতে। আল্লাহ পাক আবারও বলবেন, তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছেন? লোকটি বলবেন, হে আল্লাহ, আপনি। আল্লাহ পাক বলবেন, সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছাইছে? লবণাক্ত পানির মাঝে সুপ্রিয় পানি ব্যবস্থা কে করেছে? আনার গাছ কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক সেজদারত অবস্থায় তোমার রুহ কবজ করার ব্যবস্থা কে করেছে? লোকটি বলবেন, হে পরওয়ারদিগার, আপনি। তখন এরশাদ হবে, এসব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতি তোমাকে জান্নাতে দাখিল করছি। সুবহানাল্লাহ, আল্লাহ সব কিছুর ক্ষমতাশীল। উনি যেটা ভাবেন সেটাই হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।